এটা ছিল স্যার, আচ্ছা আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। হ্যাঁ বলো। স্যার প্রথম টাস্ক অফ রবিন ববিনে স্যার প্রথম টাস্কটা ছিল স্যার অ্যাটুনেশন অফ স্লাইভার। জি, অ্যাটেনুয়েশন। হ্যাঁ জি স্যার, আপনি বলছিলেন স্যার এটা হচ্ছে মানে ড্রাফটিং এর সাথে একটু পার্থক্য আছে, স্যার হুম পার্থক্যটা কি? ড্রাফটের সাথে পার্থক্য হচ্ছে, যদি ড্রাফটের সাথে এখানে তোমার কিছু পরিমাণ অ্যাটেনুয়েশন আমরা তখন বলি যখন কিছু পরিমাণ ফাইবার এখান থেকে সরায় নেওয়া হয়, যদি তখন সেটা হয়ে যায় অ্যাটেনুয়েশন। অর্থাৎ অ্যাটেনুয়েশনে কিছু পরিমাণ ওয়েস্ট থাকে। যেমন হচ্ছে ধরা যাক ড্র ফ্রেমে আমরা হচ্ছে ওটাকে আমরা ব্যাকরণগত ভাবে অ্যাটেনুয়েশন বলতে পারি, কারণ ড্র ফ্রেমে সাকশন করে কিছু পরিমাণ ফাইবারকে সরায় নেওয়া হয়। তো ওইখানে তার মানে ড্র ফ্রেমে আমরা যে ম্যাটেরিয়ালটাকে ডেলিভারিতে পাই, ওখানে যে শুধুমাত্র হচ্ছে আমরা ফাইবারগুলিকে ডিসপ্লেসমেন্ট করে সামনে পিছনে নিয়ে এসে থিকনেসকে কমাই দিয়ে লেন্থ বাড়িয়ে দিচ্ছি, শুধু এটাই না, ওখানে কিন্তু কিছু পরিমাণ ফাইবারকে তোমার হচ্ছে নিয়েও যাওয়া হচ্ছে, ওয়েস্ট হিসেবে সাকশন করে নিয়েও যাওয়া হচ্ছে। তো সেটা হচ্ছে একটা খাঁটি অ্যাটেনুয়েশন। আমি তোমাকে বুঝাতে পারলাম কিনা? তার মানে যখন ড্রাফটের সাথে সাথে হচ্ছে কিছু পরিমাণ ফাইবার লস থাকে, তখন সেটা হচ্ছে একটা অ্যাটেনুয়েশন। তো আমাদের যখন রোভিং এ বললো যে অ্যাটেনুয়েশন, তো এখানে আসলে ড্রাফটকেই বোঝানো হচ্ছে সোজা কথা। আর কোনো প্রশ্ন? স্যার ফ্লায়ারের এই ইয়েটা না স্যার, হলো ইয়েটা নিয়ে স্যার একটু যদি কথা বলে দিতেন স্যার। ফ্লায়ারের দুইটা লেগ তাই না? জি স্যার। আচ্ছা হ্যাঁ, ফ্লায়ারের দুইটা লেগ, দুইটা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো। তো ছবি দেখাইতে হবে নাকি বললেই বুঝবা? দেখান স্যার ছবি একটু। আচ্ছা, যেমন এটা ফ্লায়ার, তো ফ্লায়ারের দুইটা লেগ, একটা লেগ হচ্ছে হলো, একটা লেগ হচ্ছে সলিড। তো এখানে যে কথাগুলি ছিল যে হলো লেগটা আসলে আমাদের কাজে লাগে, কারণ হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে যখনই রোভিং বের হয়ে আসে, আমরা এই রোভিংটাকে হলো লেগের ভিতর দিয়ে নিয়ে এসে তারপরে প্রেসার আর্মের উপর দিয়ে প্যাকেজ পর্যন্ত পৌঁছে দিই। তো এখানে মাথায় প্রশ্ন আসতে পারে যে হলো লেগের ভিতর দিয়ে কেন নিলাম, কারণ হচ্ছে এই ফ্লায়ারটা অ্যারাউন্ড যখন 1000 থেকে 1200 RPM এ ঘুরে, তখন তার চারপাশে একটা বেশ শক্তিশালী একটা বাতাসের প্রবাহ তৈরি হয়, এয়ার কারেন্ট তৈরি হয়। তো এই এয়ার কারেন্টে পড়ে যাতে এই আমার হচ্ছে খুবই স্লাইটলি টুইস্টেড এই রোভিংটা যেন তোমার ছিঁড়ে না যায়, এই জন্য আমরা হচ্ছে সরাসরি তাকে প্যাকেজের মধ্যে নিয়ে যাই না, আমরা হচ্ছে এরকম লুকায় ফেলি সেটাকে, এই হলো লেগের ভিতর দিয়ে লুকায় লুকায় নিয়ে আসি, তারপরে হচ্ছে প্যাকেজে পৌঁছে দিই। এটা হচ্ছে হলো লেগের কাজ, যেন রোভিংটা কখনোই সরাসরি এয়ার কারেন্টে না পড়ে এই জন্য। আর পার্শ্ববর্তী যে সলিড লেগ, এই সলিড লেগটার কাজ হচ্ছে জাস্ট ব্যালেন্সটাকে ঠিক রাখা, একটা না হয়ে দুই পাশে দুইটা হলে এটা ব্যালেন্স রাখতে সুবিধা হয়, এটাই হচ্ছে আমার সলিড লেগের কাজ। এই তো প্রেসার আর্মে ওটা আবার বলো স্যার, এখানে যে স্যার একটা মানে প্রেসার আর্ম না? জি স্যার। আচ্ছা প্রেসার আর্মের কাজ হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা প্রেসার আর্মের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে প্রেসার আর্মের ক্ষেত্রে প্রেসার আর্মটা হচ্ছে আমরা এখানে যে কারণে ব্যবহার করি, যে যখন রোভিং এই তোমার হলো লেগের হচ্ছে থেকে বের হয়ে আসে এবং রোভিংটাকে আমরা এই প্রেসার আর্মের উপর দিয়ে হচ্ছে নিয়ে যাই, তারপরে হচ্ছে আমরা প্যাকেজের মধ্যে পেতে যাচ্ছি। প্রেসার আর্মের একটা ছবি ছিল তো সুন্দর, এই যে এখানে প্রেসার আর্মের উপর দিয়ে দেখো, এই যে এখানে হলো লেগ দিয়ে বের করে নিয়ে আসছি, প্রেসার আর্মের উপর দিয়ে নিয়ে এসে তারপরে আমরা তাকে রোভিং ববিন পর্যন্ত পৌঁছায় দিই। এখন পৌঁছানোর সময় এই প্রেসার আর্মের উপর দিয়ে আমি কয়বার পেঁচিয়ে নিয়ে গেলাম, কয়বার তাকে হচ্ছে প্যাচ দিয়ে নিয়ে গেলাম, সেটার সাথে নির্ভর করে আমার হচ্ছে রোভিং এর টেনশন। যেমন নিচের ছবিতে নাম্বার বিতে দেখো, আমরা হচ্ছে 2 বার প্যাচ দিলাম, এরপরে তাকে হচ্ছে প্যাকেজে পৌঁছে দিলাম, আর এ নাম্বারে হচ্ছে 1 বার প্যাচ দিয়ে প্যাকেজে পৌঁছে দিলাম।
তো এটার উপরে আমি এখানে যত প্যাচ বেশি দিব প্রেসার আর্মের উপরে তত বেশি হচ্ছে আমার রোভিং এর টেনশনটা বেশি থাকবে, ওয়াইন্ডিং টেনশনটা বেশি থাকবে। তো ওয়াইন্ডিং টেনশন বেশি থাকলে যেটা হবে, যে ওয়াইন্ডিং টেনশন বেশি থাকলে আমার প্যাকেজটা অনেক কম্প্যাক্ট হবে। প্যাকেজ কম্প্যাক্ট হলে সুবিধা কি, তাহলে আমার প্যাকেজটা জায়গা কম নেবে। আর যদি টেনশন কম হয়ে যায়, প্রয়োজনের চাইতে যদি টেনশন কম হয়ে যায়, তাহলে হচ্ছে আমার প্যাকেজটা লুজ হবে, আর লুজ প্যাকেজ হচ্ছে বড় জায়গা দখল করবে, এটা হচ্ছে একটা সমস্যা। এই মোটামুটি প্রেসার আর্মের কাজ। আর প্রেসার আর্ম কেন বলি, কারণ এই আর্মটা সবসময় হচ্ছে রোভিংটাকে নিয়ে এই ববিনের গায়ে প্রেস করে রাখে, এই জন্য আমরা তাকে হচ্ছে প্রেসার আর্ম বলি। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। আর কোনো প্রশ্ন স্যার? ট্রাভেলার মাস বের করার পদ্ধতিটা স্যার বুঝি নাই। ট্রাভেলার মাস বের করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ISO নাম্বার আর একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার। ট্রাভেলার মাস বের করার এই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ISO নাম্বার আর একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার। তো ট্রাভেলার নাম্বার যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে, আচ্ছা আগে ISO নাম্বারটা বলে নিই, ওটা একটু সহজ। মনে করো আমি বললাম যে ট্রাভেলার নাম্বার হচ্ছে, সরি, ISO নাম্বার হচ্ছে 80, ট্রাভেলার মাস হচ্ছে ISO নাম্বার অনুযায়ী 80, এর মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওজন 80 গ্রাম। যদি বলি ট্রাভেলার মাস হচ্ছে ISO নাম্বার অনুযায়ী 100, তার মানে হচ্ছে 1000টা ট্রাভেলার নিলে তার ওজন হবে 100 গ্রাম। তাহলে ইন্ডিভিজুয়াল ওয়েট করা হয় না, মানে না ইন্ডিভিজুয়াল না, ওটা হচ্ছে 1000টা হিসাবে। ট্রাভেলার তো অনেক হালকা, বুঝো না, যে 1000টা ট্রাভেলার নিয়ে মাত্র 100 গ্রাম, 80 গ্রাম, 60 গ্রাম হয়, তাহলে তো অনেক হালকা। তো নাম্বারিংটা হয় ওইভাবে। এখন তুমি একটা সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম ব্যালেন্স দিয়ে মাপলে তো আর কেউ তোমাকে ফাঁসিতে ঝুলাবে না, কিন্তু হিসাবটা আসে আর কি ওইভাবে। যেমন 1000 মিটারে যত গ্রাম তত ট্যাক্স। এখন তুমি যদি 1 মিটার নিয়ে ঐকিক নিয়মে বের করো যে 1000 মিটারে এত গ্রাম, তাহলে সমস্যা কি, কেউ তার গুলি করতে যাচ্ছে না, কিন্তু মানে ইউনিটটা আসছে ওখান থেকে আর কি, এই হিসাব থেকে যে 1000 ট্রাভেলার ওয়েট কত গ্রাম, সেটা হচ্ছে তার ISO নাম্বার। আর আরেকটা যেটা ট্রাভেলার হচ্ছে, সরি, আরেকটা যেটা ট্রাভেলার নাম্বার, সেটা হিসাবটা এরকম, 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, তাহলে তার ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। বোঝা গেছে? গ্রেইন কিন্তু এটা। আর 10টা ট্রাভেলারের ওয়েট যদি 11 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 2। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 12 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 3। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 13 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 4। এভাবে যাবে। আর যদি কম হয়, যে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হলে তার নাম্বার ছিল 1, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 1/0, যদি 8 গ্রেইন হয় তাহলে হচ্ছে 2/0, যদি 7 গ্রেইন হয় তাহলে 3/0, এভাবে যাবে আর কি। মানে স্যার মানে ধরেন 1/0 বুঝাতে বোঝাবে ট্রাভেলারের ওজন হইতেছে 9 গ্রেইন, 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন। এই এই ট্রাভেলারটা যদি আমি 10টা নিতাম তাহলে ওয়েট করলে 9 গ্রেইন পেতাম। ঠিক আছে, আচ্ছা আর কোনো সমস্যা? আর কোনো প্রশ্ন নাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন রিভিউ ভিডিওতে চলে যাই। তোমাদের প্রশ্ন না থাকলে আমার উত্তর দেওয়া বন্ধ, আমি রেকর্ডিংটা তাহলে বলো কোন বিষয়টা বুঝো নাই স্যার। মানে বেলুন স্যার ক্রিয়েট হওয়ার ফলে স্যার ওই যে দুইটা রিং এর মধ্যে ভাগ হয়ে যায়। জি, বেলুন কন্ট্রোল রিং এ ভাগ হয়ে যায়। জি স্যার, বেলুন কন্ট্রোল রিং এ ভাগ হওয়ার পরে কি স্যার এখানে ফ্রিকশন হয় নাকি? অবশ্যই, বেলুন কন্ট্রোল রিং এ যখন ভাগ হবে তখন তো ইয়ার্ন গুলি মানে এরকম যে বেলুনটা, ইয়ার্নটা হচ্ছে বেলুন তৈরি করে বাইরের দিকে ছড়ায় যেতে চাচ্ছে, আর আমি বেলুন একটা কন্ট্রোল রিং ব্যবহার করে এটাকে হচ্ছে গলা টিপে ধরে আটকে রাখতে চাচ্ছি, তাহলে অবশ্যই এই বেলুন কন্ট্রোল রিং এর সারফেসে তো ইয়ার্নের সাথে অবশ্যই ফ্রিকশন হবে। মানে স্যার আপনি বলছেন স্যার ওই যে বেলুনটা ক্রিয়েট হয় এটা স্যার পাশের ইয়ার্নের সাথে মানে কন্টাক্ট হয়? না না, পাশের ইয়ার্নের সাথে কন্টাক্ট যেন না হয় সেজন্য আমরা ববিন সেপারেটর ব্যবহার করি। সেপারেটর দেয়া থাকে? জি জি। তাহলে স্যার ভিতরে কন্টাক্ট বেলুন ক্রিয়েট হওয়ার পর কি স্যার মানে কোন ইয়ার সাথে স্যার সংঘর্ষটা হয় স্যার? বেলুন তো স্যার ওখানে একটা সুতা ইয়ে হইতাছে না? জি জি। তাহলে স্যার যেহেতু স্যার ববিন দিয়ে সেপারেট করে দিতেছে তাহলে স্যার পাশের ইয়ার্নের সাথে আর মানে না না, হ্যাঁ পাশের ইয়ার্নের সাথে
হ্যাঁ অবশ্যই, এখানে বিষয়টা আসলে দুইটা। প্রথমত কথা হচ্ছে যে ববিন সেপারেটর কেন ব্যবহার করব। ববিন সেপারেটর ব্যবহার করার কারণ হচ্ছে, কারণ বেলুনটা যাতে করে পাশের বেলুনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই জন্য ববিন সেপারেটর দিয়ে জায়গা আলাদা করে দিলাম। তো কেন দূরে দূরে বসাই নেই, তাহলে জায়গা বেশি লাগতো, এই জন্য দূরে দূরে বসাই নেই। কত জায়গা বেশি লাগতো, বিশাল পরিমাণ জায়গা বেশি লাগতো, আমি হিসাব একটা করছিলাম জি স্যার, 10 মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জায়গা বেশি লাগে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে তাহলে কি করা যায়, ববিন সেপারেটর দিয়ে একসাথে করে দিলাম, তাতে করে কি সমস্যা মানে বন্ধ হয়ে গেল? না, দেখা যায় বন্ধ হয় না। কেন? কারণ বেলুনটা যদি তার নিজের মতো করে উঠতে থাকে, হয়তো বা ববিন সেপারেটরের জন্য পার্শ্ববর্তী হচ্ছে বেলুনকে আঘাত করবে না, কিন্তু মানে হচ্ছে এই বেলুনটা তো নিজের আকৃতিতে যদি সে বড় হতে পারে, তখন হবে টেনশন বেড়ে যাবে। বেলুন যত বড় হয় তার টেনশন তত বেশি বেড়ে যায়। এই টেনশনের জন্য ইয়ার্ন ব্রেকেজ হতে পারে। তো এই টেনশনের জন্য যেন ইয়ার্ন ব্রেকেজ না হয়, সেজন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে বেলুনটাকে নিজের মতো করে বড় হতে দিলাম না, আমরা হচ্ছে একটা বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করলাম। ব্যাস, বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করলে ইয়ার্নটা আর হচ্ছে পুরোপুরি বড় একটা বেলুন তৈরি করতে পারে না, ওই বেলুন কন্ট্রোল রিং এর সাথে ধাক্কা খেয়ে সে হচ্ছে ছোট ছোট দুইটা সাব বেলুন তৈরি হয়ে যায় আর কি। তখন কন্ট্রোল রিংটা কি ওই মাঝখানে দেওয়া হয়? মানে জি 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 স্যার, বুঝতে পারছি। বেলুন কন্ট্রোল রিং তোমাদেরকে দেখানো হয়েছিল, দাঁড়াও, ল্যাবের ভিডিওতে ছিল অথবা এই যে এই ভিডিওটা তো মনে হয় আসছে কিনা, এটা তো মনে হয় ওয়াইন্ডিং এর ভিডিও। বেলুন কন্ট্রোল রিং দেখবা নাকি? দেখালে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, তোমাদের ল্যাবের ভিডিওর মেশিনটাতে ছিল। এই যে এটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং, এই যে এটা একটা রিং দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এগুলি হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। একটা বড় বেলুন পাশে ছড়াইতে পারে না, এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে ধাক্কা খেয়ে যে এরকম হয়ে যায় আর কি, উপরে নিচে ভাগ হয়ে যায়। হ্যাঁ, উপরে নিচে ভাগ হয়ে যায়। ছবি আছে, স্লাইডে দেখে নিও। তো তার যাতে করে একটু সমস্যা হয়, অবশ্যই বেলুন কন্ট্রোল রিং এর সাথে তার ফ্রিকশন হয়। ওটাই ছিল বেলুন কন্ট্রোল রিং, আশা করি বুঝতে পারছো। এই মেশিনও আছে যে এখানে টিক টিক করতেছে আর কি। আচ্ছা, এরপরে প্রশ্ন বলো। আপ তেমন কোশ্চেন নাই স্যার, ভিডিওতে ভালোভাবে ডিসক্রাইব করা আছে। আচ্ছা তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করি। স্যার, ল্যাবের 5 নম্বর ভিডিও যে আছে, ওই ভিডিওতে একটা স্যার প্রবলেম আছে। ল্যাবের 5 নম্বর ভিডিও? আচ্ছা, সমস্যা হচ্ছে কোনটা যে মানে আমার রেকর্ডিং, মানে কোনটা যে অরিজিনাল, কোনটা যে কোন ভিডিও, আমার তো গুলায় যায় এখানে। ল্যাবের 5 নম্বর ভিডিও, অনলাইন ক্লাস, ল্যাবের 5 নম্বর ভিডিও, ল্যাবের 5 নম্বর ভিডিও, 181 টেক্সটাইল 1 YMA 2 ল্যাব, 5 নম্বর, 1 2 3 4 5, অনলাইন ক্লাস 14, এটা নাকি? এটা এখানে স্যার, ওই যে হ্যাঁ বলো কি সমস্যা। দিকে স্যার, এই যে আপনার, আমি যে রেল রেলের মতো যে এই প্যাকেজ গুলো যাইতেছে না স্যার, একটু জোরে বলবে শাকিল, তোমার আওয়াজটা একটু কম আসতেছে। ওই যে এই প্যাকেজ গুলো যে যাইতেছে না স্যার, মাঝে মাঝে হচ্ছে যে আমি দেখছি যে দুই একটা স্যার কোন গুলোই থাকে, মানে ফাঁকা থাকে আর কি, মানে খালি থাকে, খালি থাকে, খালি থাকে স্যার। এই যে এই ভরা ভরা প্যাকেজ গুলোতেই দুই একটা দেখছি স্যার খালি যাইতেছে, এটা কেন হয় স্যার? দাঁড়াও আমি এই এটা অডিওটা বন্ধ করি। ওটা হ্যাঁ, এবার বলো।
দেখছি যে এই প্যাকেজগুলো যে মানে ভরা প্যাকেজগুলো যে যায় মানে রেলের মাধ্যমে, হ্যাঁ এখানে দেখা গেছে যে অনেকগুলো হচ্ছে যে ফাঁকা থাকে মানে যখন যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এরকম একবার ফুল প্যাকেজ যখন যায় তখন হচ্ছে যে স্যার মানে ফাঁকা থাকে দুই একটা, এরকম দেখছি স্যার। এটা যেতে পারে প্রসেসিং এর সময় হচ্ছে ওয়ার্কারের অসতর্কতা বা এই ধরনের বিভিন্ন কারণে যেতে পারে। এই যে এটা, জি স্যার জি স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে। এটা মনে করো এই প্যাকেজটা তো আসছে হচ্ছে ধরা যাক কিয়ে থেকে তোমার কি বলা যায়, এই ফুল প্যাকেজ গুলি তো তোমার আসছে এই রিং ববিন থেকে, সরি রোভিং ফ্রেম থেকে। এখন এরকমটা হতে পারে, এটা তো আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না, তবে একটা সিনারিও এরকম হতে পারে যে কারণ এখানে ঠিক কি কারণে ভিডিওতে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা বললাম যে এই সিনারিওটা ঘটতে পারে সেটা হচ্ছে যে আমাদের এক একটা রিং ফ্রেমে ধরা যাক হচ্ছে 1000 স্পিন্ডেল থাকে। তো 1000 স্পিন্ডেলের মধ্যে তো এই 1000 স্পিন্ডেলকে আমি যদি হচ্ছে ফিট দিতে চাই তাহলে কিন্তু আমার একটা রোভিং ফ্রেম দিলে হবে না, একাধিক রোভিং ফ্রেমের হচ্ছে প্যাকেজ লাগবে। এই কথাটা কি বোঝা গেছে? কারণ একটা রোভিং ফ্রেম থেকে তো আমি পাই 120টা রোভিং ববিন, আর একটা রিং ফ্রেমে লাগতেছে হচ্ছে 1000-এর উপরে, কমপক্ষে 1000-এর উপরে। তাহলে এক একটা রিং ফ্রেমে আমার প্রায় 12টা, 14টা, 10টা রোভিং ববিন থেকে হচ্ছে প্যাকেজ নিয়ে আসা লাগবে। এখন এটা কখনো কখনো এরকম হতে পারে যে মনে করো এইখানে আসার পরে একটা রোভিং ফ্রেম শেষ, একটা রোভিং ফ্রেম হচ্ছে শেষ ছিল আর এখান থেকে আরেকটা রোভিং ফ্রেমের প্যাকেজ শুরু হয়েছে, তখন এটা হতে পারে যে হচ্ছে একটা প্যাকেজ খালি রয়ে গেল কারণ এটা আসছে অন্য একটা রোভিং ফ্রেম থেকে আর এই প্যাকেজ গুলি আসছে অন্য একটা রোভিং ফ্রেম থেকে, এর মাঝখানে একটা ভুলক্রমে রয়ে যেতে পারে, এটা হতে পারে। কিন্তু এখানে ঠিক কোন কারণে এটা বলা সম্ভব না, এটা তারা ভালো বলতে পারবে। তবে একাধিক যখন আমরা রোভিং ফ্রেম থেকে নিয়ে আসি সেই কারণে এটা হতে পারে যে এটা একটা রোভিং ফ্রেম ছিল, এটা একটা রোভিং ফ্রেম ছিল, পাশাপাশি দুইটা রোভিং ফ্রেম ছিল, পরবর্তী সময় দুইটা লাইন থেকে রোভিং ফ্রেমে চলে আসছে, এটা হতে পারে, তখন এটা হতে পারে। যাই হোক, এটা আমার টেকনিক্যাল বিশেষ কোনো বিষয় না। এখান থেকে হচ্ছে আমার এই 5টা স্টেপ আমি বুঝলাম কিনা এটা হলে মোটামুটি চলবে আশা করি। এছাড়া আর কোনোটা কি সমস্যা আছে? কিছু কিছু ভিডিও আছে মানে দেখতেছি তো স্যার সব আসলে একসাথে হইতেছে না, কারণ মানে টাইনা টাইনা স্যার তো দেখা যায় না আর অনেক লং ভিডিও স্যার। স্পিড গুলো একটু বাড়ায় দিবা, ওই প্লেব্যাক স্পিড বাড়ায় দিয়ে চেষ্টা করে দেখছো তাহলে কিন্তু সময় সেভ করতে পারবা কিছু। না স্যার এটা মানে মনে ছিল না স্যার। হ্যাঁ এই যে তোমাকে দেখাই দিছিলাম যে এই যে প্লেব্যাক স্পিড, যেমন আমি 1.25 এ তোমাদেরকে ক্লাসে যা রিভিউ দেখাচ্ছি সবই কিন্তু 1.25 স্পিডে। এটা খেয়াল ছিল না স্যার। হ্যাঁ হ্যাঁ এটা কোন 1.5 দিলেও অনেক সাশ্রয় হবে, তবে তখন বোঝায় না, কিন্তু 1.25 অনায়াসেই বোঝা যায়। শুধু মনে হয় যে স্যার খুব দ্রুত কথা বলে যাচ্ছে, কিন্তু বোঝা যায় আমার কাছে মনে হয় আর কি। তারপরে তোমরা না বুঝলে নর্মাল স্পিডেই দেখবা, সমস্যা নাই তো।